তার মানে তুই চাইছিস পিসিমণিকে একটা শক দিয়ে এক্সপেরিমেন্ট করতে? না, আমি কিন্তু সেটা বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, পিসিমণিকে এ বাড়ি থেকে না সরিয়ে যদি পিসিমশাইকে এ বাড়িতে আনা যায় তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? এর চাইতে বড় শক ট্রিটমেন্ট পিসিমণির পক্ষে আর কি হতে পারে? মেজদা, অলোক কিন্তু ঠিক সেটা বলতে চাইনি। তার মানে তুইও বলছিস যে আইডিয়াটা ঠিক? আমাকে তো তোমরা কোনো একটা জায়গায় দাঁড়াতে দেবে নাকি? আমি আমি আমার বাবাকে যখন মিট করেছিলাম তখন তখন কিন্তু আমি এরকম কোনো ডিসিশন নিই, কিন্তু আমার তখন মনে হয়েছিল যে সে একটা দোষ ত্রুটি ভুলে ভরা একটা মানুষ। এতদিন পরে এইসব নিয়ে আলোচনা তো করার কোনো যুক্তি নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও কি বলতে চায় বলুক। হ্যাঁ বলতো, কি বলছিলি? আমি বলছিলাম আমার যে ধারণাটা ছিল সেটা ভেঙে গেছে মিস্টার। আর তাছাড়া তাছাড়া আচ্ছা, এবার আলোচনাটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। আশিস, তুই যেটা আমাকে বলছিলি সেটা স্পষ্ট করে মেজদাকে বল না। দাঁড়া, মেজদা আমার কাছ থেকে পরিষ্কার করে যেটা জানতে চাইছে সেটা আমাকে স্পষ্ট করে বলতে দে। কি মুশকিল! আর তাছাড়া মেজদা, যে মহিলার জন্য আমার এবং আমার মায়ের পুরো জীবনটা এরকম অদল বদল হয়ে গিয়েছিল, সেই মহিলা অনেক দিন ধরে নির্জন বাসে ছিলেন এবং সম্প্রতি মারাও গেছেন। মহিলার আসল পরিচয় জানিস? জানি। যাদের বাইজি বলা হয় উনি তাদেরই মধ্যে ছিলেন, কিন্তু আমি আরো জানি যে তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী, অসম্ভব ভালো গান গাইতে। সেসব কি হচ্ছে কি? তো সেটা কি খুব সম্মানের পরিচয় যার সঙ্গে পিসিমণির অ্যাডজাস্ট করে নেওয়া উচিত ছিল? আজ 30-35 বছর পর কার কি করা উচিত ছিল কার কি করা উচিত ছিল না এ ব্যাপারে কথা বলার কোনো অর্থ আছে? আমি শুধু এইটুকুই চাই যে আমি আমার বাবার এবং মায়ের লাস্ট মিটিংটা আমি করিয়ে দেব, এবং তার জন্য যা দরকার হয়, যা করার প্রয়োজন হয় সব আমি করব। দেখ মিস্টার, যে কোনো ভাবেই হোক এখন পরিস্থিতি অনেক অনেক পাল্টে গেছে। এই পরিস্থিতিতে আমাদের মনে হয় আমাদের আমাদের প্রত্যেকেরই আশিসকে হেল্প করা দরকার। মা বাবা এখনো বেঁচে আছেন, ভুলে গেলি নাকি?